বিশ্বাস ভাঙার কষ্টে যদি চোখে আসে জল, তবে যেন ভুলটা তোমারই ছিল, অন্ধবিশ্বাসের ফল। হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানো সে দিন, হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো, সময় মানুষকে অনেক কিছু শেখায় আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। আপনি যে আগুনে অন্যকে পুড়িয়ে সামনে এগোনোর স্বপ্ন দেখে যাচ্ছেন, সেই আগুনের ধোঁয়ায় একদিন আপনার সামনে এগোনোর পথকে অন্ধকারাচ্ছন্ন করে দেবে। যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে, তাহলে আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে, কষ্ট হলো মনের আগুন বুকের মধ্যে জ্বলে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। সময় সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কেঁদেছি অনেক আজকের মতো নয়, হেসেছি অনেক সেদিনের মতো নয়, যেদিন তুমি পাগল মাতাল বলে উপহাস করেছিলে আমায়, বুঝলে না কখনোই তুমি কতটা ভালোবেসেছিলাম তোমায়। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু যখন চোখের মধ্যে কিছু ঢোকে তখন দেখতে পায় না। ঠিক একইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানো সে দিন, হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ। কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না, অথচ তারা বারবার ভুলই করে যায়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার হলেও ঠকে যাওয়াটা খুব দরকার। ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায়, আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া দায়। যে বোঝে না মায়ার টান, সে কি করে দিবে ভালোবাসার প্রমাণ? কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত। সবসময় বেশি বলাটা সম্পর্কের ভাঙন ধরায়। মানুষ যাকে মনে প্রাণে ভালোবাসে তাকেই আবার ভুলে যাওয়ার চেষ্টা করে। কি বিভৎস একটা ব্যাপার, সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মনে কোনো প্যাঁচগোস থাকে না। পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে, যারা খুব সহজেই কাছে আসে, তারা খুব সহজেই দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই, এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই। মানুষ ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন এড়িয়ে চলতে হবে। প্রতিদিন শুরু করবে জীবনের প্রথম দিন ভেবে, আর যখন শুতে যাবে তখন ভাববে এই আমার শেষ দিন। এভাবেই তুমি রোজ সকালে জন্মাবে আর রোজ রাতে মরে যাবে, দেখবে জীবনটা হয়ে যাবে ফুলের মতো। এখন আছি তাই মূল্য নেই, কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমি থাকবো না। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। মিথ্যে এমন একটি ভয়ঙ্কর শব্দ যার আঘাতে সত্যের পাহাড়টাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না, আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না।
কারোর সাথে দূরত্ব বাড়িয়ে দেওয়ার প্রাথমিক ধাপ হলো কথা কমিয়ে দেওয়া। তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায়, তবে কষ্ট পেও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে, আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। ভালোবাসার দুনিয়ায় কেউ আসে ঠকাতে আর কেউ আসে ঠকতে। ভুল মানুষের সাথে জীবন জড়িয়ে রাখার চেয়ে একা থাকাই ভালো। মানুষ তখন কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন পর হয়, স্বপ্ন ভেঙে যায়, তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে কান্না হয়ে ঝরে পড়ে। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া। কিছু মানুষ পাওয়ার পর বোঝে না যে সে কী পেয়েছিল, অথচ হারিয়ে ফেলার পর ঠিকই উপলব্ধি করতে পারে যে সে কী হারাল। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। সম্পর্ক শেষ হয় ধীরে ধীরেই, শুধু সেটা জানতে পারা যায় হঠাৎ করে। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকারই ছিল না। সততা এমন একটি জিনিস যা আপনি কখনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। নিজেকে খুঁজে পাওয়ার জন্য নিজের জন্য চিন্তা করো। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কী কী এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। কেউ যদি তোমাকে ভুলে যায় তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পিছনেই ছোটে। সবচেয়ে বড় অন্ধ হলো সে যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কবরস্থান থেকে ঘুরে আসুন, অহংকার সব ধুলোয় মিশে যাবে। এখন আর কারো মায়ায় খুশি হই না, কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায়। শান্ত মনে সিদ্ধান্ত নেওয়া আর মনকে শান্ত করতে সিদ্ধান্ত নেওয়া, এই দুয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। সবটা প্রকাশ করতে নেই, জানোই তো খাওয়া হয়ে গেলে মানুষ পাতের পানে ফিরেও তাকায় না। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মনটা পরিষ্কার আর সরল, কারণ সূচে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। শুধু নিজের রাগটাকে সামলাতে পারি না, রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেই, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই। চুপ থাকাকে ভয় করুন, কারণ একটা মানুষ সহজে চুপ হয়ে যায় না। প্রচুর অবহেলা এবং কষ্ট পাওয়ার পর মানুষটা চুপচাপ হয়ে যায়, আর তখন সে অনেক কিছুই করতে পারে। নিজে নিজেই হাসতে শিখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদেই মানুষ প্রস্তুত রয়েছে। মেয়েরা কখন সব থেকে আনন্দিত হয় জানেন? যখন তার স্বামী তার পছন্দের জিনিসটি অপ্রত্যাশিতভাবে তাকে উপহার দেয়। মুহূর্তরা যতই আপন হোক না কেন, আসলে সবই অতীত হয়। একাকিত্বের এই শহর জুড়ে কেউ কখনো কারো নয়। এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি, মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। যদি তুমি দোষহীন একজন বন্ধু খুঁজো, তাহলে তুমি বন্ধুহীন হয়ে যাও। রাজার আছে রাজত্ব, গৃহহীন প্রজা, তাই তো সাথে থাকা কঠিন, ছেড়ে যাওয়া সোজা। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই জীবন। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো। দূর থেকে খারাপ খারাপ না বলে কাছে এসে মিশে দেখো আসলেই কতটা খারাপ আমি। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকেই খুঁজে পাবে না।
আজ পর্যন্ত কেউ মিথ্যা বলে অমর হতে পারেনি। জীবনের বাঁকে কোথাও না কোথাও তাকে চরম মূল্য দিতেই হয়েছে। সব কষ্ট কষ্ট না, সব আঘাতে আঘাত না, কিছু কষ্ট কিছু আঘাত মানুষকে শেষ করে দেয়, আবার কিছু কষ্ট কিছু আঘাত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, কেনা যায় না মন, ফেরা যায় না অতীত, হারিয়ে যায় না বন্ধুত্ব। তবুও সেই মানুষটা কখনো অপ্রিয় হয়ে যায় না, দিন শেষে আমরা তাকেই মিস করি। এতটুকু সময়ের জন্য ভুলে থাকতে পারি না তাকে। তাকে অবিশ্বাস করাটাও যে কতটা যন্ত্রণার তা সেই মানুষটা বুঝতে পারে না, যে কতটা বিশ্বাস সে ভেঙে দিয়েছে। মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গীর, যে শুধুই শুনবে। আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ যখন আমি কাঁদি তখন সে হাসে না।